প্রস্রাব করা নিয়ে বিবাদ, বাগদায় প্রাণ গেল মহিলার। ঘটনায় দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের এদিন বনগাঁ আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সামান্য প্রস্রাব করা নিয়ে ঝামেলা, যার জেরে প্রতিবেশীর আঘাতে মৃত্যু মহিলার। শুনতে অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বয়রা গ্রামে। ঘটনায় ইতিমধ্যেই দুই প্রতিবেশীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ঘটনায় মৃত ফুলকুমারী খা, বয়স ৫৯ বছর। তাকে খুনের অভিযোগে প্রতিবেশী নগেন হালদার ও তার মেয়ে ঝুমুর হালদারকে গ্রেফতার করে বনগাঁ আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নগেনের সাথে প্রতিবেশী ফুলকুমারীর অশান্তি চলছিল, কিন্তু সেই ঘটনা যে মৃত্যু পর্যন্ত গড়াবে তা বোধ হয় কেউ ভাবতে পারেনি। এই বিষয়ে মৃত ফুলকুমারীর দাদা বলেন, বাড়ির পাশে প্রস্রাব করা নিয়ে ঝামেলার সূত্রপাত। সেই সময় মুগুর দিয়ে ফুলকুমারী দেবীর মাথায় আঘাত করা হয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা দেখেন মাটিতে লুটিয়ে পড়ে আছেন ফুলকুমারী। তাকে বাগদা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কালকে অনুষ্ঠানে যায়, কীর্তন হয়, সেখানে নাম কীর্তনে যায়। রাত ২টার সময় যখন আমি বাড়ি এসেছি, এবং আমার আবার নিজস্ব চারখানা পুকুর আছে, ভেড়িকে মাছের কারবার করি, এখন বন্ডা আছে ভিক্ষুক করে, এবং ছেলেটা আছে সেটা অথবা পাগল, তাকে রক্ষা করতে হয়। তখন আমি ওনার মামা, ভাগ্নের মামা। এখন গতকাল রাত্রবেলায় রাত যখন ৩:৩৫ বাজে, তখন আমার ওই ভাগ্নেটা দড়ি চলে এসছে, পাগল তো আওয়া কথা, কিরে কিরে বলতে মার একে বাড়িতে মেরে ফেলে দিয়েছে। কে? তো বলছে লগেন হালদার। আজ কী দিয়ে মারলো? তো বলছে বড়ো মুখ বুদ্ধে মেরেছে। আজ বেঁচে আছে না মরে গেছে? তো বলছে নেই, জমি দিয়ে সমস্যা বলতে কি, ওই জায়গায় ওদের একটা হয়েছিল, আমার বোন ওই প্রস্রাব ফিরতে যায়, প্রস্রাব ফেরে সেই অনুপত্র ৭০টা করল, আগেও মারতো ওকে, আমি কিছু বলতাম না, যাতে বাড়ির পাশে পড়ছি, অত এক জায়গায় থাকলে অশান্তি হয়, তাতে কোনো বিচার মিটিং মাসেল কিছু করতাম না, যাতে পাগলি বোন হয়তো বেশি কথা বলতেই পারে। এই বিষয়ে এক প্রতিবেশী জানান, বাড়ি গন্ডগোল করেছে, ওদের মারধর করেছে, আমরা জানি না কেউ। আমার বাড়ি এসেছিলো, আমি সকালবেলা সাইকেলে হাড়ি বেঁধে আমরা মাছ ধরতে যাই, এসে আবার কাজে যাই। তা বিষয়টা আছে যে সাইকেল হাড়িতে রাখিছে, আমার বাড়ি এসে বলছে দাদা বাবু এইভাবে তো ঠিকা যায় না, আমার কী হয়েছে? তা বলছে উল্টোপালা গালাগালি দিয়েছে। আমি বলছি কি একশো অর্ধা বদলি তো পাগলা থাকলে মানুষ কী করবে, কিন্তু ওই যে সেটাতে বাড়ি মেরে মারার কথা দিয়েছে সেটা কিন্তু আমরা আদৌ জানি না। আগে ওই মুরগি টুকি হয়েছে, এরকম ধরা ফড়া হয় এক জায়গায় বসবাস, কিন্তু এইভাবে যে পরিস্থিতিতে খেটেতে বাড়ি মেরেছে চলটাই, এটা আমরাও জানতে পারি রাত ৪টে বাজে তখন। কারণ ওই একটু হয়তো ওই বলোন পিসাব করছে, দিয়েছে হয়তো বলেছে, হয়তো যে ওইখানে পিসাব করছে, ও হয়তো একটু বলেছে যে আমার দ্বারা আমি পিসাব করছে, কী হয়েছে এই নিয়ে ঘটনাটা এই। এদিন অভিযুক্ত নগেন হালদার ও তার মেয়ে ঝুমুর হালদারকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।